মজুরি নির্ধারণে শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে শ্রমিক ও মালিকদের বৈঠক শেষ হলো কোনো সিদ্ধান্ত ছাড়াই। শ্রমিকদের মজুরি নিয়ে সিদ্ধান্ত আসবে দুই একদিনের মধ্যেই। শ্রমিক নেতারা বলছেন আলোচনার পাশাপাশি চলবে আন্দোলনও। মজুরি বৃদ্ধির দাবিতে দেশের দেড় শতাধিক বাগানের শ্রমিকরা ধর্মঘট অব্যাহত রেখেছেন। ধর্মঘট চলাকালে চা পাতা উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণের কাজ বন্ধ রেখেছেন শ্রমিকরা। বর্তমান মজুরিতে স্র্যাপ 2 কেজি চাল হয়, তার মানে আমাদের 300 টাকা মজুরির দাবিটাকে আমরা এখনো মনে করি যৌক্তিক এবং সঠিক। আমরা সেই দাবি নিয়েই আগাচ্ছি, আলোচনাও চলবে, একই সঙ্গে কর্মসূচিও চলমান থাকবে। এর আগে মজুরি ঠিক করতে বুধবার সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত টানা 5 ঘন্টা বৈঠক চলে শ্রম অধিদপ্তরের। অধিদপ্তরের মহাপরিচালক জানান চা শ্রমিক ইউনিয়ন, বাগান মালিক ও কোম্পানির সাথে বৈঠকে নানা আলোচনা হয়েছে। দুই একদিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলেও জানান তিনি। মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের সাথে অনেকটা আমরা এগিয়েছি, আমরা যে আগাই নেই তা না, আমরা এগিয়েছি, মোটামুটি একটা সিদ্ধান্তে আসছি। কিন্তু ওই সিদ্ধান্ত আমরা যখন ওনারা মতামত দিবেন তখন আমরা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের সামনে আমরা ঘোষণা করব। নেতৃবৃন্দের সাথে স্থানীয় যারা আছেন ওদের 100 সদস্য বিশিষ্ট কমিটি আছে, তাদের সাথে কথা বলে তারা জানাবে, জানিয়ে আমরা কালকে অথবা পরশুদিন এসে জানাতে পারবো। এদিকে শ্রমিকরা বলছেন 120 টাকার মজুরি নিয়ে দুর্বিষহ দিন কাটছে তাদের, কোনোভাবেই চলতে না পেরে মাঠে নেমেছেন অনেকটা বাধ্য হয়েই। কেন আমাদের এই ন্যায্য মজুরিটুকু আমরা পাবো না? আমরা আমাদের সময়ের মজুরি চাচ্ছি, আমাদের সময়ের মজুরি যত সময় আমরা পাবো না, আমরা এই কর্মবিরতি লাগাতার পালন করে যাব। মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা শুনতে চাই, যে উনি যেটা বলবেন আমরা সেটাই মানি। যদি বলেন তোমাদের 100 টাকা মজুরি দেওয়া হয়েছে আমরা এটাই মেনে নিব, এর ছাড়া আমরা কোনো বৈঠক চাই না। আমি চার শ্রমিকের সন্তান, আমরা যারা বুক দেয় পিঠ দেয় না, যারা পিঠ দেয় জীবন আমরা তারা বুক দিব না। বারবার বলতেছি সাবধান আর হুঁশিয়ার, 300 টাকা দেওয়া লাগবে। মেসে থেকে এক বেলা খাইনি, দুই বেলা খাইনি, এমনও দিন গেছে। আমার এই যে কান্না, এই কান্না কে দেখেছে? একমাত্র আমি রাত্রে ঘুমালে বালিশটাই আমার কান্না দেখেছে এখন পর্যন্ত। শ্রমিকদের 300 টাকা দৈনিক মজুরি দাবির প্রেক্ষিতে মালিক পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।